ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ফর্ম পূরণ চলবে এবং ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এছাড়া কারা কারা এই ফর্ম পূরণে অংশগ্রহণ করতে পারবে সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞপ্তি অনুসারে বারো এক দুই তারিখ থেকে দশ দুই দুই এই তারিখের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে এবং তা কলেজে জমা দিতে হবে তো বিষয়টি এমন যে বারো জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারির মধ্যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ করতে হবে শিক্ষার্থীদের আর ফিয়ের একটি পরিমাণ এখানে দেওয়া রয়েছে তবে এটি আপনারা আপনার কলেজ থেকে জেনে নেবেন কেননা কলেজ কর্তৃপক্ষ সেশন চার্জ এবং অন্যান্য ফি সহকারে সাধারণত ফর্ম পূরণের টাকা জমা নিয়ে থাকে আরেকটি বিষয় এখানে নিয়মিত পরীক্ষার্থী হিসাবে তারাই অংশগ্রহণ করতে পারবে যারা দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আর এছাড়া যারা অনিয়মিত হিসাবে অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে দুই হাজার সতেরো আঠারো দুই হাজার ষোলো সতেরো এবং দুই হাজার পনেরো ষোলো এবং দুই হাজার চোদ্দো পনেরো এই সেশনের পরীক্ষার্থীরা আর তাছাড়া অকৃতকার্য এবং যে বিষয়টি হচ্ছে মানোন্নয়ন এই পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে দুই হাজার সতেরো আঠারো দুই হাজার ষোলো সতেরো দুই হাজার পনেরো ষোলো এবং দুই হাজার চোদ্দো পনেরো সেশনের শিক্ষার্থীরা আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে এখন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ